নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি। বৃষ্টির দিন মানে কিন্তু আমরা খিচুড়ি খেতে সকলেই ভীষণই পছন্দ করি, তবে অনেকেই আছেন শুধুমাত্র বৃষ্টির দিন নয়, যে কোনো দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসেন। আর খিচুড়ির সাথে একটা জিনিস আমি আজকে অ্যাড করব, মাটন। তৈরি হবে মাংসের খিচুড়ি। কিভাবে বানিয়ে নেওয়া যায় মাংসের খিচুড়ি দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। খিচুড়ির জন্য আমাদের লাগবে অবশ্যই চাল, যেহেতু এটা মাংসের খিচুড়ি বানাচ্ছি সেই জন্য আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি তৈরি করি, তবে মাংসের খিচুড়ি বানাচ্ছি বলে কিন্তু আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি। আর নিয়ে নেব 300 গ্রাম পরিমাণে বাসমতি চাল। খিচুড়ির জন্য আমাদের লাগবে কিছু ডাল, নিয়েছি এখানে মুসুর ডাল, আছে মুগের ডাল, ছোলার ডাল আর মটর ডাল। আমি 4 রকম ডাল ব্যবহার করব। আপনারা আপনাদের নিজেদের ঘরে যে যে ডাল আছে সেই ডাল কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আর মুগ ডালটাকে অবশ্যই একটু ভেজে নেব, কারণ মুগ ডাল যদি ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই জন্য মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপর একসাথে ডালগুলোকে আবার ধুয়ে নেব। গ্যাসটাকে অন করে দিলাম, এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালের পরিমাণগুলো আমি বলে দিচ্ছি, চাল আর ডালের পরিমাণ কিন্তু খিচুড়িতে এক রাখতে হবে। এখানে 1/4 কাপ পরিমাণে মুগ ডাল রয়েছে, 1/4 কাপ পরিমাণে মুসুর ডাল আছে, 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল আর 1/4 কাপ পরিমাণে মটর ডাল আছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে হালকা লাল করে মুগ ডালটাকে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ডাল ভাজবার প্রয়োজন নেই, আর বেশি লাল করে ডাল কখনোই ভাজবেন না। ডাল যদি পুড়ে যায় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। হালকা লাল করে মুগ ডালটা ভেজে নেব। ডাল হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবারে ডালটা আমি নামিয়ে নেব চালের মধ্যে। এবার একে একে মুসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নেব সব কিছু একসাথে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালগুলোকে আর চালগুলোকে ধুয়ে নিতে হবে। জলটা দিয়ে দিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার রান্নাটা শুরু করব। ডাল আর চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। ডাল চাল ভিজিয়ে রাখবার কিন্তু প্রয়োজন নেই। 750 গ্রাম মাংস নিয়েছি, অবশ্যই মাটন, আর খুব বেশি পরিমাণে কিন্তু আমি চর্বির পিসগুলো ব্যবহার করিনি। আপনারা চাইলে চর্বির পিস মাটন নিতে পারেন। আর মাটনের পিসগুলোকে এইরকম ছোট টুকরো করে কাটিয়ে নিয়েছি। নর্মাল মাটন রান্না করতে গেলে, মানে মাংস রান্না করতে গেলে আমরা যেরকম একটু মিডিয়াম সাইজের পিস কাট করি, খিচুড়ির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ছোট সাইজের পিস কাট করলে ভালো হয়, আর আমি সেই রকম করে কাটিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। আর রান্নাটা করতে করতে কি কি উপকরণ আমরা ব্যবহার করব সেটা বলে দেব। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করব। খুব বেশি পেঁয়াজ ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই, আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে স্লাইস করে কুচিয়ে নিচ্ছি। যেহেতু খিচুড়ি, স্লাইস করে পেঁয়াজ কুচিয়ে নিলেই ভালো লাগবে। 1 থেকে 1.5 ইঞ্চি আদা টুকরো করে কেটে নেব। আর আদা রসুন এটাকে আমি হ্যান্ড চপার দিয়ে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, তবে আমার মনে হয় বারবার প্রয়োজন নেই। আপনারা যদি নিজেরা পছন্দ করেন বেটে ব্যবহার করতে তাহলে অবশ্যই করতে পারেন। আমি হ্যান্ড চপারে চপ করে নিচ্ছি। আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, এখানে 20 কোয়া রসুন আছে। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল।
রান্নাটা আমি ডাইরেক্ট প্রেসার কুকারেই করব। তেল গরম হয়ে গেলে আলু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর এখানে আমি পাঁচটা আলু একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে হালকা লাল করে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। আর মিনিট দুয়েক সময় ধরে আলুগুলোকে ভেজে নিলেই হবে। একটু বেশি তেলটা ছিটছে, যাই হোক লো ফ্লেম করে দিলাম। হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আলু ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোকে ভাজব। যেভাবে আমরা মাংস রান্না করি সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে, খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ফোড়নে কিছু ব্যবহার করলাম না, ফোড়ন ব্যবহার করার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। হালকা লাল করে পেঁয়াজটা একটু ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। রসুন আর আদাটা মিহি করে কুচিয়ে নিয়েছি, চাইলে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে রসুন আর আদা কুচিটাও দিয়ে দেব। যেহেতু মাটন, রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভালো লাগবে। দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নেব। টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই কষানো পেঁয়াজ আদা রসুনের মধ্যে। তারপর মিডিয়াম ফ্লেম করে দিয়ে আবার একটু টমেটোগুলোকে একসাথে কুচিয়ে নেব। আর যেহেতু টমেটো দিয়েছি, লবণটাও আমি এই সময় অ্যাড করে দেবো, কারণ লবণ দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর একে একে গুঁড়ো মশলাগুলো আমি এই সময়তেই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দু চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবারে আবারও একসাথে ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে। কষানোর সময়তে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখলে কিন্তু ভালো হয়। আমি লিডটা দিয়ে দিলাম, লিডটা বন্ধ করছি না, জাস্ট কভার করে রাখছি দু মিনিট, যাতে টমেটো আর পেঁয়াজের থেকে তেল রিলিজ হয় আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর টমেটোও নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা দিয়ে দেব। মাটনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, তারপরে ভালো করে একসাথে সব কিছু কষিয়ে দিচ্ছি। আলু কিন্তু আমরা পরে ব্যবহার করব। যেভাবে আমরা মাটন রান্না করি, আমি বারবার বলছি, মাংস আমরা যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই কিন্তু প্রথম দিকে প্রিপারেশানটা তৈরি হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটা জাস্ট চাপা দিয়ে রাখলাম। প্রেশার কুকারের ঢাকনা দিয়ে চাপা দিতে হবে তা নয়, নর্মাল যে কোনো ঢাকনা দিয়েও কিন্তু আপনারা চাপা দিতে পারেন, যাতে তেলটা রিলিজ হয়। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। যথেষ্ট পরিমাণে কিন্তু জল বেরিয়েছে, আমি এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি এর মধ্যে। এবার ভালো করে একবার আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই দেখতে চাইছিলেন না যে আমার পাখিরা কোথায়, এই যে আমার মাথায় একজন, আমার সঙ্গী আমার সাথে, আমি রান্না করছি আর সে দেখছে কি, তাই তো পাগ দেখছো কি রান্না করছি, দেখো খিচুড়ি খাবে কি তুমি। মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করছি। ঠান্ডা জল না কখনোই রান্নাতে ব্যবহার করবেন না, বিশেষ করে মাংস রান্নাতে চেষ্টা করবেন সবসময় গরম জল ব্যবহার করার। এটা আমি রান্না করতে করতে সবসময় কিন্তু আপনাদেরকে বলি। আর জলটা দেওয়ার পর ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আরও একটু জল দিয়ে দিচ্ছি।
চাল আর ডাল যেহেতু ধুয়ে রেখেছিলাম, জলটাও কিন্তু ঝরে গিয়ে শুকিয়ে ভিজে নরম হয়ে গেছে। এবার এই চাল আর ডালটা আমি দিয়ে দিচ্ছি মাংস আর আলুর মধ্যে। এবার একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। চাল আর ডালটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল। 6টা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন, আমি এখানে 6টা দিলাম, আপনারা কম বা বেশি ব্যবহার করবেন। আমি যেহেতু 6টা দিয়েছি তার জন্য কিন্তু আপনাদেরও 6টা দিতে হবে তা নয়, আপনারা কিন্তু কমিও ঝালটা ব্যবহার করতে পারেন। শুরুতেই কিন্তু একবার লবণ ব্যবহার করেছিলাম, তবে যেহেতু জল দিলাম, আলু দিলাম, চাল ডালগুলো দিলাম, সেই জন্য আবারও লবণটা দিচ্ছি। আপনারা কিন্তু লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আর একসাথে একটু চিনি ব্যবহার করব, অল্প একটু চিনি অ্যাড করলাম। তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়ার পর এবার প্রেশার কুকারের লিড বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আর মিনিট 3-4 রেখে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি যেহেতু এখানে 300 গ্রাম চাল আর 200 গ্রাম ডালের খিচুড়ি তৈরি করলাম, আর তার সাথে 750 গ্রাম মাংসের পিস আছে, সেই জন্য কিন্তু আমি ঘিয়ের পরিমাণটাও একটু বেশি ব্যবহার করলাম। ঘিটাকে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর ঘি গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া এই আদাটা। আদা কুচিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে থেঁতো করে নেওয়া রসুন। লো ফ্লেমেই 30-40 সেকেন্ড রসুন, আদা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। রসুন, আদা আর গোটা শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই ঘিটা দিয়ে দেব খিচুড়ির ওপর দিয়ে। মাংসের খিচুড়ি একদম তৈরি, গরম গরম এই খিচুড়ি এবার সার্ভ করছি। খিচুড়ি তো বানানো হলো, এবার একবার টেস্ট করে দেখা যাক যে খিচুড়ি কেমন তৈরি হচ্ছে। নুন, ঝাল, তার সাথে মাংসের, রসুনের আর লাস্টে যে আমরা একটা বাগার বা তড়কাটা দিয়েছি তার একটা দারুণ ফ্লেভার একসাথে তৈরি হয়েছে। আপনাদেরও বানিয়ে দেখার অনুরোধ রইল, বাড়িতে বানিয়ে দেখুন, সকলের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।